বন্ধুরা, নারায়ণগঞ্জ জেলা সদরের খুব কাছাকাছি চাষারা থেকে একটু দূরে খানপুর বরফকল এলাকায় চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক অবস্থিত, যা বর্তমানে BIWTA ইকো পার্ক নামকরণ করা হয়েছে। আজকে আমরা এই পার্কটি ঘুরব, আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য 50 টাকা। সাড়ে তিন বছরের নিচে যারা আছে তারা ফ্রিতে ঢুকতে পারবে, এবং তার উপরে যারা আছে তাদের জন্য টিকিট 50 টাকা। বন্ধুরা, যে অত্যাধুনিক পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন তা শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় 2 একর জমির উপরে তৈরি। আমরা আজকে এটা ঘুরে ঘুরে দেখব, তো চলুন। দেখতে পাচ্ছেন এটা ফ্লাইং রকেট। এই রাইডটি ছোটো বড় সবার জন্যই খুব মজার একটি রাইড। জনপ্রতি 60 টাকা করে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব, খুবই সুন্দর পরিচ্ছন্ন একটি এরিয়া। আপনারা পরিবারের লোকজন নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও একটি রাইড, এটার নাম হচ্ছে ফ্রিসবি। এটার জনপ্রতি টিকিট পড়ে আপনার 80 টাকা। বাচ্চাদের এবং বড়দের উপভোগ করার জন্য এখানে মজার মজার অনেক রাইড রয়েছে। রয়েছে রোলার কোস্টার, ওয়ান্ডার হুইল, ম্যাজিক বোট। রোলার কোস্টার টিকিট মূল্য পড়ে আপনার 80 টাকা, এবং ওয়ান্ডার হুইলেরও 80 টাকা, ম্যাজিক বোর্ডের পরে 60 টাকা। এছাড়াও আরও বেশ কিছু রাইড রয়েছে। আছে হানি সিং, যার মূল্য 60 টাকা, ফ্লাইং রকেট আছে 60 টাকা, বাম্পার কার 100 টাকা, 90 সিনেমা 100 টাকা। এর মধ্যে আপনারা ওয়ান্ডার হুইল এবং বাম্পার কারে একজন করে উঠতে পারবেন, এবং বাকি রাইডগুলোতে একাধিক একসাথে উঠতে পারবেন। এই চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক বা BIWTA ইকো পার্কটিতে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার খুব সহজেই করে নিতে পারবেন। এই BIWTA ইকো পার্কটিতে কীভাবে আসবেন? ঢাকার গুলিস্তান থেকে এসি বাস সার্ভিস শীতল রয়েছে। এছাড়াও রয়েছে বন্ধন, উৎসব, আনন্দ, বিভিন্ন বাসে আপনি নারায়ণগঞ্জের চাষারা আসতে পারবেন, এবং চাষারা থেকে যে কোনো রিক্সা বা অটোতে 30 থেকে 40 টাকায় আপনি পৌঁছে যেতে পারেন এই চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক বা BIWTA ইকো পার্কে। দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য খাবার সংগ্রহ করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আরও একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে, চৌরঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্ট। কত সুন্দর মনোরম দৃশ্য! নদীর পার ঘেঁষে পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে সুন্দর একটি ভাসমান রেস্তোরাঁ রয়েছে, করোনার কারণে বর্তমানে সেটিও বন্ধ। ভাসমান এই রেস্তোরাঁর মধ্যে আপনারা জন্মদিন, পিকনিক বা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।
দোতলায় রয়েছে নর্মাল রেস্টুরেন্ট, এছাড়াও তৃতীয় তলায় রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। এছাড়া আপনারা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার এখানে সেরে নিতে পারবেন। এই BIWTA ইকো পার্ক নিয়ে নৌ পরিবহন মন্ত্রী বলেন, শুধু ঢাকার চারিদিকেই নয়, সারা দেশেই নদীর তীরে ইকো পার্ক নির্মাণ করা হবে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর নাটোর ও মাদারীপুরে ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ইকো পার্ক নির্মাণ করা হবে। তো এ থেকে বোঝা যাচ্ছে বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দের। তাছাড়া এভাবে সারা দেশে পার্ক গড়ে উঠলে শিশু কিশোররাও পর্যাপ্ত পরিমাণে ঘোরার বা বিনোদনের জায়গা খুঁজে পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।